জনাব দুর্জয় মাহমুদ সাহেব, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আপনি বিবাহের জন্য মেয়ের বয়স 50 একটু বেশি হয়ে গেল না, মানে রহিম রূপবান হয়ে গেল না? কেন রহিম রূপবান হবে কেন? পৃথিবীতে কি কোথাও লেখা আছে নাকি যে বয়ের বয়স কম হতে হবে আর ছেলের বয়স বেশি হতে হবে? বয়ের বয়স বেশি হতে পারে না? না, লেখা নাই। তাহলে সমস্যা কোথায়? আচ্ছা, মেয়ের গায়ের রং কিরকম হওয়া চাই, মানে শ্যামলা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা? গায়ের রং, গায়ের রং এই সাদা, কালো, নীল, বেগুনি। নীল বেগুনি তো আমি কোনোদিন কোনো মেয়েকে দেখি নাই, তুমি দেখছো? না পেলে ভাবি না, দেখবি। তারপর আচ্ছা, মেয়ের উচ্চতা কিরকম চাও, আমার মতো, দিশাপির মতো, দীপার মতো, কার মতো? উচ্চতা লিলিপুর থেকে গালিবার পর্যন্ত। মেয়ের শিক্ষাগত যোগ্যতা? শিক্ষাগত যোগ্যতা ওই আদর্শ লিপি থেকে ডক্টরেট পর্যন্ত। আদর্শ লিপি থেকে ডক্টরেট, আর কি বলবি বল। আচ্ছা, আরেকটা, মেয়ের পারিবারিক মর্যাদা, ফ্যামিলি স্ট্যাটাসটা? স্ট্যাটাস ওই ধর ভিখিরিনী থেকে একেবারে রাজরানী পর্যন্ত। আচ্ছা, আরেকটা কোশ্চিন, মেয়ে সুচিবাই থাকলে কি সমস্যা হবে? যা যা যা, ওট ওট ওট। আচ্ছা, জানছি। আর জানা, বাবা কি জন্য ডেকেছিলে বলো, বস।
আমি গিয়েছিলাম তোর সঙ্গে একটা কথা বলতে, তো দেখলাম তুই লিখতে ব্যস্ত। একটা আর্টিকেল লিখছিলাম বাবা, ওই রমনা বটমূলের বোমা হামলার ভিকটিমসদের নিয়ে। ওদের কথা তো এখন আর কেউ মনে রাখে না বাবা, তাই লিখছিলাম। ঠিক আছে, তাহলে তুই লেখাটা শেষ কর, তারপরে কথা বলি। না বাবা, তুমি এখনই বলো, কোনো সমস্যা নেই। দেখ, ছেলেমেয়েরা বাপার কাছে সবসময় ছোটই থাকে, তুইও আমার কাছে ছোট। বাবা, এ তুমি কি বলছো? আমি তো বুড়ো হয়ে ঝুনো হয়ে গেছি। না না না, তোর তো এখন একটা বিয়ে দেওয়া দরকার। বাবা, তোমাকে কতবার বলেছি আমি আমার চার বোনের বিয়ে না দিয়ে বিয়ে করবো না। এই কথা তো আগে আরো কয়েকবার বলেছিস, ছোট বোনদের বিয়ে দেবো, তারপরে বিয়ে করবো। তো দু বোনের তো অলরেডি বিয়ে হয়েই গেছে, আর বাকি দিয়া দিছি, ওরা তো এখনো ছোট, ওদের বিয়ে দিয়ে বিয়ে করতে গেলে তোর কি বিয়ের বয়স থাকবে? বাবা, মেয়েরা দ্রুত বড় হয়, ওরাও হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, দিয়া দিছি বিয়ে কথা না ছেড়ে দিলাম, কিন্তু সমস্যা তো আরেকটা। কি আবার? দুর্জয় এখন বিয়ে করতে চাইছে। দুর্জয় বিয়ে করবে? হ্যাঁ, আরে ও তো মেয়েদের সহ্যই করতে পারে না। না, এখন বলেছে বিয়ে করবে। ঘরে একটা লম্বা চুল পরে থাকলে যে এড়িয়ে হেঁটে যায়, তুমি বলছো সে বিয়ে করবে? হ্যাঁ করবে। তো ভালো, চলো মেয়ে দেখি। না না, তোর বিয়ে না দিয়ে ওকে কি করে বিয়ে করে? বাবা, তোমার কাছে তো আমি কিছু লুকাই না, আমার পত্রিকাটা সেরকম ভালো চলছে না, আর তাছাড়া আমার তো তেমন কোনো সেভিংসও নেই। আমি বিয়ে করে নিজে কি খাবো, বউকে কি খাওয়াবো? এ বাড়িতেও তো কোনো এক্সট্রা ঘর নেই বাবা। তো সেই সমস্যাটা তো দুর্জয় বেলা খাটে। না বাবা, খাটে না, ওর আয় রোজগার অনেক ভালো, তাছাড়া ও তো কিপটা, ওর সেভিংসও ভালো আছে, ও বিয়েও করতে পারবে, একটা এক্সট্রা ঘরও বানিয়ে নিতে পারবে। না মানে তোর মতামত তো নেওয়ার দরকার ছিল, তাহলে আমরা কথাবার্তা শুরু করি। শিওর শিওর বাবা। আমি সব শুনেছি, আমি দায়িত্ব নিয়ে নিয়েছি, আপনাকে এক মাসের মধ্যে বিয়ে দিব। না, এক মাসের মধ্যে দিতে হবে এমন কথা নেই, প্রয়োজনে তুমি আরো 15 দিন সময় বেশি নাও। আচ্ছা, জীবনে একটু দেখে শুনে নিতে হয়, আর এই সমস্ত সিদ্ধান্ত তো বুঝে শুনে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি 1.5 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিচ্ছি। দেখো, কিন্তু ওই আপনার কাছে কি ফুল স্কেপ কোনো ছবি আছে? ফুল স্কেপ মানে ফুল ফিগার কোনো ছবি আপনার? কালার হলে ভালো হয়। ফুল ফিগারের ছবি অবশ্য আছে, কিন্তু সেটা কি ভালো হবে? এক কাজ করলে কেমন হয়? জি, ওই তোমার ওই যে মডেলরা যে ছবিটা তুলে, এরকম কোনো ফটোগ্রাফারকে দিয়ে যদি ছবি তোলায়। না মানে যেহেতু ছবিটা তুমি বাইরে দেবে। না কিন্তু আপনাকে এত ঝামেলা করতে হবে না, আপনি দেখেন আগে আপনার কাছে যদি কোনো ছবি থাকে ভালো হয়। না ওই যে পিকনিক টিকনিক গিয়ে ছবি তোলা হয়। ঠিক আছে ঠিক আছে। আর আরেকটা কথা সর্দার, কিছু মনে করবেন না, বলো। আপনাকে একটু ওই সূচি বাইয়ের অভ্যাসটা কমাতে হবে, মেয়েরা আবার এগুলো ঠিক পছন্দ করে না। তো যাও, এই তো রেগে গেলেন। তোমাকে তোমাকে কাজ করতে হবে না, যাও। আচ্ছা, কে বলেছে তোমাকে মেয়ে দেখতে? যাও যাও। আচ্ছা ছোটা, শুনে আমি আমি আমার কথাটা উল্লেখ করছি, আপনি এক কাজ করেন, আপনি ছবিটা জোগাড় করেন, জোগাড় করে আপনি আমাকে দেন, আমি দেখছি 1.5 মাসের মধ্যে আপনি বিয়ে দিয়ে ছাড়বো। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা জি। কি দুর্জয়টা বিয়ে করতে চায়? হ্যাঁ, করতে তো যাবে, তার বয়স হচ্ছে না বিয়ে করার। কিন্তু বয়স হলেই যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। আপনার মতো হোয়াই আর ইউ পয়েন্টিং অ্যাট মি? কেন পয়েন্ট করে বুঝেন না, আপনার ছোট ভাই সে বুঝতেছে তার বিয়ে করা দরকার আছে, আর আপনার কিন্তু সিচুয়েশন বলে একটা ব্যাপার আছে না, পরিস্থিতি আছে না। কি পরিস্থিতি, কি সিচুয়েশন? আমার ছোট দুটো বোন রয়েছে না, ওদেরকে রেখে আমি কি করে বিয়ে করব? আহা, বিশ্বধরতি। তুমি হাসো, কিন্তু আই এম গোইং টু স্টিক অন দিস পয়েন্ট। থাকেন, আপনার পয়েন্টে স্ট্রিক থাকেন, কে বলছে আপনার বিয়ে করতে? আমি জানি, আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, অনেক কেয়ার করো, সেজন্যই এই কথাগুলো বলছো। আমি কবে বলছি আমি আপনার পছন্দ করি? করো করো, কিন্তু তুমি তো ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করো, অনেক লোকের সাথে তোমার পরিচয় আছে, অনেক লোক তোমাকে চেনে, তো এত লোক রেখে আমাকে কেন তুমি এত পছন্দ করো বলো তো? হোয়াই মি? বোঝেন না? না তো বোঝেন না কেন? না, কারণ আপনি যেটা আহা মুখ তাই। বিয়ের ব্যাপারটা কিন্তু প্রায় ফাইনাল করে ফেলেছি ছোটদা, মেয়ের বাবা মা একটু গড়বড় করলেও মেয়ে কিন্তু রাজি, সে আপনাকে পছন্দই করে। তাই নাকি? কে বললো? কে বললো সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে মেয়ে আপনাকে পছন্দ করে কিনা। করে, তবে সমস্যা হচ্ছে যে মেয়ের ভাই বোন সব সেটেল হচ্ছে ইউকেতে, মেয়ে অবশ্য যেতে চায়।
তবে মেয়ের ভাগ্যে লেখা আছে আপনার সাথে বিয়ে, সেটাকে হোক। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি না, প্লিজ তুমি বুঝবেন, বিয়ের ব্যাপারটাকে ফাইনাল করি। কিন্তু সমস্যা হচ্ছে আপনার তো আবার আলাদা রুম নেই, বউয়েনি তুলবেন কোথায়? আচ্ছা এক কাজ করা যায় না, আপনি আমি মিলে ছাদে দুটো রুম করি, 50-50 শেয়ার। না না, কিন্তু দুটো রুম তোলার মতো তো টাকা আমার কাছে নেই। আহা, সেটা তো কোনো সমস্যা না, আপনি আমার কাছ থেকে লোন নেন, পরে শোধ করে দিয়েন। না না, আমার টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। জাস্ট লুক এট হার, সি হাউ বিউটিফুল শি ইজ। এখন এই মেয়ে যদি এসে আপনাকে জিজ্ঞেস করে বিয়ের পর আমরা কোথায় উঠব, তখন আপনি কি বলবেন? রুম তুলতে কত টাকা লাগবে একটা রাফ এস্টিমেট যদি আমাকে দিতে। এতক্ষণে আপনি একটা সুপাত্রের মতো কথা বলেছেন শ্রদ্ধা, আমি বুঝি না সবাই আপনাকে এত কিপটা বলে কেন। আই ফাইন্ড ইউ কোয়াইট জেনারাস। আচ্ছা আমি এক কাজ করি, আমি আগামী দুদিনের মধ্যে আপনাকে একটা রাফ এস্টিমেট দেখাই, তারপর আমরা বসে একটা প্ল্যান ঠিক করব, ঠিক আছে? এখন আমি উঠি। ছবিটা কি আমার কাছে দেওয়া যাবে? শিওর শিওর, এটা আপনার জন্যই আনা। আমি একা পারবো না, অনেক ভারী। হও কি পারো না কাকা? বসতে বলছিলাম তো। চোখে পালকম তো তাই আমার বেচারটা কম মারি, খুব ভালো হয় তাহলে। ওইদিকে যাবো কেন? আরে আসেন না, কি এত ইমার্জেন্সি ব্যাপার? আসেন, ওইখানে ধরেন। কেন ধরেন না বলতেছি, ধরেন দুই হাতে ধরেন। হ্যাঁ আসি, খেতে হবে না, যাবো। বড় চাচি কইছে ওইটার ওইখানে নিয়ে রাখতে, আগের জায়গায়। কি স্যার? বড় চাচির অর্ডার, এটার ওইখানে নিয়ে রাখতে বলছে বড় চাচি। হ্যাঁ বড় চাচি বলছে। হ্যাঁ আর তুমি আবার এটা বলতে গেছো না যে ঠিক করে দিতে? আমি তোমার বড় চাচি সাবমিট হই? কি আজব ধরনের কথা বলতে, ঠিক করে সে আমার কি মানে? চাচি কথা আছে কথা আছে, সে আমার এই কথা শুনাইতে আসছে এখানে। ফাইজলাম এখানে আর একটু পারবি না? ফাইজলাম করতে সমস্যা নেই। চাচি কি চুপ থাকো, একদম চুপ থাকো তুমি। আমি সরাইতে বলছি, দেখছো কত বড় বিয়াদ? হ্যাঁ দুই দিন হয়েছে এই মেয়ে আসছে, আইসা মাখতেছে, আবার চেয়ার গেল দিকে খাবি? দুই দিন না, আমি 20 বছর ধরে বাসায় আছি, ঠিক আছে? সরি শহীদ ভাই, সরি, আই এম সো সরি, আই এম সো সরি। তোরা তো চুপ কর না, কি আসলে ধরে ধর না, মানে সবাই মিলে কিছু মানে কি মানে কি আমি কিছু বুঝতে পারছি না। তুমি কিছু বুঝবা না তো, ও তো একটা বিয়াদ। আজকে তুমি থাম না তো, মানে এখন সব দোষ আমার? কি আশ্চর্য, আপনি আমাকে বিয়াদ বলতেছেন যে? তুমি একটা জিনিস করো না, তুমি কি এই পয়সা তুমি কি আশ্চর্য ভাই, আপনি কিছু বলেন এই সব আমার কথা? আমি দেখছি, আমি দেখছি। এই চেয়ারটা তোমার খুব খারাপ লাগছে? আচ্ছা আপনার সমস্যা ছিল, আপনি আমাকে বলতে শুভ করে তোমার সমস্যা ছিল, তুমি আমাকে বলো। এই সেটা তো প্লিজ প্লিজ দীপা, তুমি না ভাই, আই এম সো সরি। আই তোমাকে মারছো কেন? আই এম সো সরি, তুমি তো, হ্যাঁ আমি সরি।
তুমি যাও এখান থেকে। আরে মেনে নিতে হবে না তোমাকে, এটা কি আশ্চর্য কথা। আমি যাবো কি মানে কি আমি মেনে নেব। এরকম চিৎকার করে কি মানে এটা কোনো সলিউশন হলো নাকি? এটা আবার ঠিক করে নিল সামান্য একটা বিষয়, তোমরা সবাই কি বাবা না দিবা, তুমি এটা ঠিক করো নাই। তুমি আরেকজনের ছেলে গিয়ে কেন হাত তুলবা বলো? দেখো ভাবিসুর কথা বলবা না। এটা ভাবি শুন না তো, এটা আমি নিজে থেকে বলছি। আমি আরেকজনের ছেলে গিয়ে হাত তুললে এটা কেমন হয়ে গেল না বিষয়টা? এবার কিন্তু তুমি মেয়ে খাবা, একটা কথা বলে দেখো, সিরিয়াসলি তুমি মেয়ে খাবা। মানে মানে কি বলো, একটা কথা বলো, বলো বলো কি বলো, এখন কথা বলো, বলো কথা বলো তো, কি বলতে পারতেছো না? তুমি কি গল্প কি এখানে আসো, বসো। কেন আসো না? কেন প্লিজ বসো না? কেন বসো বলি, কেন আসবো? শুনো, যখন বড়রা ঝগড়াঝাটি করে না তখন ছোটদের পড়তে বসতে হয়। কেন? কারণ নাইলে বড়রা ছোটদের উপরে তাদের রাগটা ছাড়ে, বুঝছো? এখন বসো পড়তে। কেন ছাড়ে? কারণ এটা সেফ। শুনো, তারা যখন আমাদেরকে বকবে আমরা কি তাকে আবার বকতে পারবো? বড় না আমাদের, এর জন্য আমি উল্টা বকবো। পড়তে বসো, দেখো তখন বড়রা কি করে। খাবো না। দেখো আপু, খাবো খাবো না। কিন্তু কি হয়, আমি খাবো না, আমি সুভাবে রান্না খাবো। পচা রান্না খাওয়া তুমি, ওটা ভালো ভালো না পচা। আচ্ছা ওটা তো অনেক দিন খাইছি, আজকে আমি খাবো না। না না না, খাও তো, আমি খাবো না। আর একটু জোর দেখো, আমার খাবো না, আমাদের রান্না খাবো না। রান্নাটান্না কিছু হবে না? খিদার পেটটা চোঁচো করতেছে, বুঝছো? আমি তোমার বাবুর্চি লাগি? তুমি আমার বাবুর্চি পাইছ? নিজে রান্না নিজে করে খাও, যাও। আমি কি রান্না করতে পারি নাকি তুমি জানো না? আগে তো শুভ রান্না করে দিত। আজকে শুভ রান্ধে নাই? ও রাঁধছে কিন্তু অনেক তো অনেক তেল তেল দিয়ে রান্না করে। ওই রান্না তুমি গিয়ে খাবো, যাও। আমার গ্যাস্ট্রিক আছে না, তুমি তো জানো আমি মারা যাবো। তুমি মরো গিয়া। কালকে ভাবি শুরু আমার সাথে কথা বলো নাই? আজকে ভাবি কি গিয়ে বলো রান্ধি দিতে, রান্ধি দিবে না? ভাবিও রান্না করিনি আজকে। তার মানে ভাবি রান্না করে দিলে তুমি খাইতা না? মানে না মানে কি বলো, তা তুমি দেখতে গেছিলে কেন? এই দেখতে গেছি কি যে রান্না হয়েছে নাকি। না তোমার যদি দরকার না হয় তাহলে কেন দেখতে গেছো যে রান্না করছে কি না করছে? কি কথা বলো, কি বলবো? কি বলো তুমি, তুমি বলে দাও, তুমি যা বলবো তাই বলবো। তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি জাস্ট যাও, যাও ঘর থেকে যাও। কিন্তু এই যে আগ্রাসন, এটা তো চলতে দেয়া যায় না, এটার বিরুদ্ধে তো রুখে দাঁড়াতে হবে, কি বলিস? তুই আমার কথা শুনছিস না? শুনতেছি, আমার অনেক খিদে লাগছে ভাইয়া। ও যদি বেশি খিদে লাগে তাহলে তুই যা ইয়ে কোনো রেস্টুরেন্টে যা। ইয়ে তোর ডাক্তার ওই মহাতির মোহাম্মদ যে কথাটা বলে গেল, তো সেখানে একটা জিনিস কিন্তু তোর। আমি যাই ভাইয়া, খবর নিয়ে আসি। ওই কী যেন বলতেছিলাম, ওই ল্যাঙ্গুয়েজ আগ্রেশনের কথা বলতেছিল, ওই না মহাতিরের কথা বলতেছিল। হ্যাঁ ডাক্তার মহাতির, তুই যাবি? আমি যাই, আমার খুব খেতে লাগছে ভাইয়া। যা তুই, তাহলে আমার জন্য কিছু নিয়ে আসতে পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো, কী আনবো বলো। তুই এক কাজ কর, তুই এই ভালো দেখে বড় দেখে কই মাছ আনবি।